বেগমগঞ্জে গৃহবধূকে নিজ ঘরে সংগবদ্ধভাবে নির্যাতনের ঘটনায় সবশেষ তথ্য জানাতে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। আমরা চলে যাচ্ছি সেখানে। তুহিন, গৃহবধূ নির্যাতন মামলায় পুলিশি তৎপরতা সহ এলাকাবাসীর প্রতিবাদের বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি শ্যামলী, আপনি যেমনটি বলছিলেন যে এই নোয়াখালীর যে এখলাসপুরে যে ঘটনাটা ঘটেছে, যেটি সারা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে, যেই ঘরে এই ঘটনাটি ঘটেছে আমরা সেই ঘর দেখেছি, এবং যারা ভিকটিম রয়েছে, ভিকটিমের যারা যারা চিহ্নিত যে বাহিনী রয়েছে, অর্থাৎ দেলোয়ার বাহিনীর যে সদস্য রয়েছে, যারা সংঘবদ্ধভাবে এই নারীর উপরে নির্যাতন চালিয়েছে, তাদের পরিবারের সাথে আমরা কথা বলেছি। পাশাপাশি স্থানীয়রা কিন্তু এই বিষয়টি যখন ঘটেছে তারপর থেকেই কিন্তু তারা প্রতিবাদ করে আসছেন, অনেকেই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আসছেন। আমরা দেখেছি, আপনি বলছেন যে প্রশাসনের অবস্থাটা জানতে চেয়েছেন, যে আমরা যেটি স্থানীয়দের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে প্রশাসন এখন নড়ে চড়ে বসলেও একটা সময় হয়তো তারা সেভাবে তাদের তৎপরতা ছিল না এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে। আমরা তারা বলছেন যে এলাকায় কিন্তু অহরহ ছিনতাই, চুরি, মাদকের মতো ঘটনা কিন্তু অহরহ ঘটত, আর সেখানে পুলিশের অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিন্তু তেমন ছিল না। তো শ্যামলী, এই ঘটনাটি ঘটার পরে আমরা পুরো এখলাসপুরে কিন্তু বিভিন্ন সংস্থা কাজ করে আসছেন। আমরা এই মুহূর্তে আমরা একটু কথা বলবো যে আইন ও সালিশ কেন্দ্র থেকে আসছেন তারা, এই ঘটনাটি সম্পর্কে আসলে তারাও পৃথকভাবে তদন্ত করছেন, তো তারা ভিকটিমের সাথেও কথা বলেছেন। আমরা যদি একটু তার কাছে জানতে চাই যে আপনারা আসলে কি পেয়েছেন, অর্থাৎ ভিকটিমের সাথে তো আপনারা দেখা করেছেন, এবং সে কি বলেছে আপনাদেরকে একটু বলবেন কি? আসলে ভিকটিমটা তার ভিতরে একটা ক্ষোভ ছিল এই বিষয়টা নিয়ে, কাউকে বলতে পারছিল না, এবং সে কিন্তু বিচার চেয়েছে, কিন্তু সে কত দূর পর্যন্ত চেয়েছে, সে হলো মেম্বারের কাছে গিয়েছিল, মেম্বারকে সে বলেছে যে আমি গোপনে গিয়েছি, মেম্বারকে আমি অনুরোধ করেছিলাম বিষয়টা যাতে তদন্ত করে দেখার জন্য। তো তার ওখানে নিরাপত্তার অনেক ঘাটতি ছিল বলে সে ওখান থেকে, তার ঘটনা ঘটার পর সে তার বোনের বাসায় চলে যায়। এখন তার মধ্যে যেটা জানতে পারলাম সে হলো যে তার নিরাপত্তার বিষয়টা নিয়ে সে খুবই উদ্বিগ্ন, যে এই বিষয়টা ঘটার পর মামলা হয়ে গেছে, পরবর্তীতে সে যে ঘরটাতে ছিল আসলে ওই ঘরটা থাকার মতো একটা ব্যবস্থা ছিল না, খুবই একটা জীর্ণ শীর্ণ একটা ঘর, এখন সে এই এই জায়গাটা সে থাকতে পারবে কিনা, তার একটা আবেদন ছিল, তার কয়েকটা আবেদন, একটা হলো যে মামলার যেন সুষ্ঠু তদন্ত পায়, তার এবং তার পরিবারের নিরাপত্তা এবং তার স্থায়ীভাবে নিরাপত্তা। জি, আপনাকে ধন্যবাদ। জি শ্যামলি, আপনি যেটি শুনছেন যে আইন ও সালিশ কেন্দ্রের যারা রয়েছেন তারা কিন্তু ভিকটিমের সাথে কথা বলেছেন, তারা ভিকটিম কিন্তু এখন একটা শঙ্কার মধ্যে রয়েছে যে তারা সে যখন এই এখান থেকে পুলিশ হেফাজত থেকে বের হবেন তখন তার নিরাপত্তা কতটুকু থাকবে এবং সমাজে সে সম্মান নিয়ে কতটুকু বাঁচতে পারবে সে শঙ্কা রয়েছে, আর সেটি নিশ্চয়তা বিধান করার জন্য কিন্তু সে সরকারের কাছে পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষের কাছে কিন্তু তার এইটি প্রত্যাশা যে সে স্বাভাবিকভাবে যে জীবনযাপন করতে পারে এবং তার পরবর্তী প্রজন্ম আসবে তারা যেন এই গ্লানি থেকে মুক্ত হতে পারে। তো শ্যামলী, এই ছিল আমার কাছে সর্বশেষ। তুহিন, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।